টাঙ্গাইলের করটিয়া সরকারি সাদত কলেজের প্রাণীবিদ্যা বিভাগের মিউজিয়ামটি অন্য কলেজগুলোর জন্য উদাহরণ হতে পারে। বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ যেমন রয়েছে, তেমনি সেখানে রয়েছে প্রাণীর মরদেহ ও স্টাফিং। অনন্য এই মিউজিয়াম উচ্চতর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমদের রিপোর্টে। টাঙ্গাইলের করটিয়া সরকারি সাউথ কলেজের প্রাণীবিদ্যা বিভাগে গবেষণার জন্য গড়ে তোলা হয়েছে অনন্য এই মিউজিয়াম। কি নেই এই সংগ্রহশালায়? হারবেরিয়ামের আদলে সংরক্ষিত আছে বিলুপ্ত উদ্ভিদের নমুনা, আছে বিভিন্ন প্রাণী ছবি, স্টাফিং, এমনকি সংরক্ষিত আছে মরদেহ। কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কাজ শুরু হয় এই সংগ্রহশালার। এখন জমেছে কয়েক হাজার জীববৈচিত্র্যের নমুনা। এখানে যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর স্টাফিং এখানকার শিক্ষক যারা আছেন তারা নিজেরাই করেছেন। এখানে যমুনা নদীর 128 প্রজাতির মাছের একটা সংরক্ষণাগার রয়েছে, পক্ষীকুলের একটা সংরক্ষণাগার রয়েছে। চরাঞ্চল থেকে বিভিন্ন দুর্লভ প্রজাতি সংগ্রহ করে আজকে আমরা এই ল্যাবটাকে এ পর্যায়ে এনেছি। বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা এসব নমুনা উচ্চতর গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন কলেজের অধ্যক্ষ। বাংলাদেশে অন্য কোনো কলেজ লেভেলে এত সমৃদ্ধ সংগ্রহ কোথাও নাই। এই কলেজ থেকে আমাদের আশেপাশের যারা প্রাণীবিজ্ঞান নিয়ে গবেষণা করেন বা যারা প্রাণীবিজ্ঞান প্রাণীদের সম্পর্কে জানতে চান তারা এখান থেকে মানে উপকৃত হতে পারেন। এই মিউজিয়াম থেকে হারিয়ে যাওয়া উদ্ভিদ ও প্রাণীর সঙ্গে পরিচিত হতে পারছেন শিক্ষার্থীরা। নানা কারণে পরিবেশের উপর নেমে আসছে বিপর্যয় আর এ কারণে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব প্রাণীর আবাসস্থল নিশ্চিত করার দাবি প্রাণীবিদদের। টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ থেকে।